ঝাড়ু বা ঝাঁটা গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঝাড়ু বা ঝাঁটা আমরা ব্যবহার করে থাকি। এটি গৃহে একটি নেতিবাচক শক্তি হিসাবে কাজ করে এবং এটি মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক হিসাবে কাজ করে। এই কারণে ধনতেরাসের দিন ঝাড়ু কেনার কথা বলা হয়ে থাকে, কারণ যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করতে পছন্দ করেন। এই কারণে এই ঝাড়ু কখনো কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করা উচিত নয়, এমনকি কারো কাছ থেকে ধার নেওয়াও উচিত নয়। দ্বিতীয় যেই বিষয়টির কথা বলবো সেটি হলো, কখনোই কাউকে দা, কাঁচি, কুড়ুল বা কোনো ধারালো অস্ত্র দান করতে যাবেন না, কারণ এই বিষয়টি অত্যন্ত অমঙ্গলজনক, সংসারের ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়। এই সমস্ত ধারালো অস্ত্র যদি আপনারা কাউকে দান করেন তাহলে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আসলে এই সমস্ত জিনিস দান করার ফলে আমাদের মনস্তত্ত্বে এক নেগেটিভ চিন্তা ভাবনা আসে, তাই এই সমস্ত ধারালো জিনিস কাউকে দান করা উচিত নয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো ঘরের মহিলাদের গহনা বা অলংকার। ঘরের মহিলাদের গহনা বা অলংকারকে মা লক্ষ্মীর স্বরূপ প্রতীক হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই কারণেই আমাদের মধ্যে চল রয়েছে, যখনই নতুন সোনা বা গহনা কেনা হয় তখন সবার প্রথমে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো করা হয়, তারপরে তা পরিধান করা হয়। এজন্যই নিজের স্ত্রীকে দেওয়া গহনা কখনোই কাউকে দান করা উচিত নয়, এতে ঘরের লক্ষ্মী রুষ্ট হন এবং লক্ষ্মী বড়ই চঞ্চলা, সেই কারণে সে গৃহ পরিত্যাগ করেন। বিশেষ করে বাড়ির মহিলারা কখনোই আপনাদের নিজস্ব গহনা কাউকে দান করতে বা উপহার দিতে যাবেন না, দিতে হয় তাহলে অন্য কোনো গহনা আপনার সাধ্য মতন কিনে তাকে দিন, কিন্তু নিজস্ব গহনা কখনোই দেবেন না। এই জিনিস দান করার অর্থ হলো গৃহ থেকে লক্ষ্মীকে বিদায় করা। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা আপনারা সকলেই জানেন, বিশেষ করে সন্ধ্যার পরে এই সমস্ত জিনিসগুলি কখনোই কাউকে ধার দেওয়া বা দান করা উচিত নয়। এগুলি হলো শঙ্খ, চাল, দই, আটা, দুধ এবং বাড়ির নুন। কখনোই সন্ধ্যের পর কাউকে দান করা বা ধার দেওয়া উচিত নয়, কারণ সন্ধ্যের পর এই সমস্ত জিনিসগুলো যদি আপনি দান করেন বা ধার দেন তাহলে আপনার নিজের বাড়ির ইতিবাচক শক্তিগুলো আপনি নিজেই বাড়ি থেকে বার করছেন, মা লক্ষ্মী তাতে অত্যন্ত রুষ্ট হন। তাই যদি একান্ত এই সমস্ত জিনিসগুলি আপনার কাউকে দেওয়া বাধ্যতামূলক হয়, আপনি তাকে এই সমস্ত জিনিসগুলির জন্য অর্থ প্রদান করুন, অর্থাৎ তাকে সেই জিনিসগুলো কিনে দিন, কিন্তু ঘর থেকে কখনো এই সমস্ত দ্রব্য সন্ধ্যের পর বার করতে নেই বা কাউকে দিতে নেই, এতে পরিবারের অকল্যাণ হয়। সর্বশেষে যে বিষয়ের কথা বলবো তা হলো, বিবাহিত মানুষেরা কখনোই কাউকে তার বিবাহের পোশাক দান করবেন না, অর্থাৎ যে পোশাকটি পরে আপনার বিবাহ সম্পন্ন হয়েছিল সেই পোশাকটি কখনোই কাউকে দেবেন না, ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনে অকল্যাণ নেমে আসবে। এছাড়া আমাদের যে সমস্ত পুরনো জামাকাপড় রয়েছে সেগুলো তাদেরকেই দান করুন যাদের দরকার। আপনার থেকে যারা আর্থিক দিক থেকে সচ্ছল তাদের কখনোই এটি দান করা উচিত নয়। গান সবসময় নিঃস্বার্থভাবে করা উচিত, তাহলে সেই দান মহৎ দান হিসাবে গণ্য হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।